একটা কম্পাউন্ড আছে হাইড্রোকার্বন, তার সাথে আমি কম্বাসন করছি অক্সিজেন দিয়ে, তাহলে CO2 জেনারেট হবে এন্ড ওয়াটার জেনারেট হবে। কতটা CO2 জেনারেট হবে? যতটা কার্বন ছিল, কার্বন কতগুলো ছিল? X ছিল, তাহলে X CO2 জেনারেট হবে। হাইড্রোজেন কতগুলো ছিল? Y খানা ছিল, তাহলে কতগুলো ওয়াটার তৈরি হবে? Y বাই 2 খানা ওয়াটার তৈরি হবে। ঠিক আছে, এবার বলো আমাদের যে কার্বন ডাইঅক্সাইড বলেছে জেনারেট হবে, সেটা কতটা কার্বন ডাইঅক্সাইড জেনারেট হবে বলেছে? বলো কতটা কার্বন ডাইঅক্সাইড জেনারেট হবে বলে দিয়েছে কোশ্চেনে, বলে দিয়েছে কোশ্চেন দেখে বলো তুমি যেখানে। হ্যাঁ, ওটা নেটের প্রবলেমের জন্য হচ্ছে। আমি বলছি কতগুলো CO2 তৈরি হবে, কত গ্রাম CO2 তৈরি হবে, কিছু তো বলেছে, সেটা বলো কত গ্রাম CO2 তৈরি হবে বলেছে কোশ্চেনে। আর ওয়াটার, আর এটাকে ডিভাইড করবো 0.104 কে আমরা 18 দিয়ে ডিভাইড করবো, তাহলে কত মোল ওয়াটার হবে আমরা পেয়ে যাব। ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তো? ওকে, তাহলে কার্বন যত মোল তৈরি হবে তাহলে তত, তাহলে এক্সটা আমরা পেয়ে গেলাম, এক্স এক্স মানে নাম্বার অফ মোলস, তাহলে এখানে আমরা এক্সটা পুট করে দেবো। একই রকম ভাবে এখান থেকে আমরা ওয়াই বাই 2 টা পেয়ে যাব, তার মানে ওয়াইটা এখানে পুট করে দেবো। তাহলে আমার টোটাল যে কম্পাউন্ড ছিল সেই কম্পাউন্ডে কতটা কার্বন ছিল, কত মোল হাইড্রোজেন ছিল আমরা পেয়ে যাব, তাহলে সেখান থেকে আমরা মোল পার্সেন্টেজও পেয়ে যাব। কতটা বোঝা গেল? এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে, করে বলে দেবে যে কত মোল হচ্ছে, এক্স এর জায়গায় তত বসাবে, ওয়াই এর জায়গায় তত বসাবে, বসালেই তোমরা বুঝে যাবে যে হ্যাঁ তাহলে কতটা পার্সেন্টেজ ছিল আমার কাছে কার্বন। আর তুমি এটা যদি মনে করো এটা ডিরেক্টও করতে পারো, ওয়েট দিও হয়ে যাবে, কারণ আমাকে কোশ্চেন কি বলেছে কোশ্চেনটা একবার রিপিট করো। কোশ্চেনটা কি বলেছে বলো, কোশ্চেন রিপিট করো। প্রথম থেকে পড়বো না? প্রথম আমি যে লাস্ট লাইনটা, লাস্ট লাইন কি জানতে চাইছি? কোশ্চেনটা বলেছে ডিটারমাইন দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন এন্ড হাইড্রোজেন ইন দ্য কম্পাউন্ড। ওকে ওকে, তাহলে তুমি তো এখান থেকে টোটাল CO2 এর মোল নাম্বারটা পেয়ে যাচ্ছ, এখান থেকে যেটা CO2 এর মোল নাম্বার সেটাই হচ্ছে কার্বনের মোল নাম্বার, কারণ এক্স এটাও এক্স এটাও এক্স সেম। এখান থেকে ওয়াই বাই 2 টা পেয়েছো, তার মানে ওয়াইটা এখানে বসিয়ে দিতে পারবে। তাহলে এক্স আর ওয়াই যদি আমি একবার পেয়ে যাই, ধরো আমার কাছে এক্স আছে 2, ওয়াই আছে 3, এনি হো আমি বলছি না যে ওটাই হবে, এক্স আছে 2, ওয়াই আছে ধরো 4, আর একবার বলে দিই এক্স হচ্ছে 2 এসছে, ওয়াই কোনোভাবে 4 এসছে, তাহলে আমার পার্সেন্টেজ কম্পোজিশন কি করে হবে? দুটো এক্স আছে মানে দুটো এক্স এর ওয়েট কত, কার্বনের ওয়েট কত 12 করে, তাহলে 2 × 12 মানে 24 হচ্ছে কার্বন। ওয়াই এর ওয়েট কত 1 করে, 4 × 1 তাহলে 4, তাহলে টোটাল ওয়েট আমার কাছে কত হলো 28, তার মধ্যে কার্বন আছে 24, তাহলে পার্সেন্টেজ কত হলো 24/28×100। লজিক বোঝা গেল? বুঝতে পেরেছো তো? আমি আরেকবার এটা এটা রেকর্ড হচ্ছে এটাও পাঠিয়ে দিতে পারবো, তুমি এমনি যেটুকু শুনতে পেয়েছো সেটা বুঝতে পারছো তো? তাহলে আমাদের এক্স ওয়াইটা বের করে নিয়ে এখানে পুট করবে, করার পর তাদের অ্যাটমিক ওয়েট দিয়ে তাদের মাল্টিপ্লাই করবে। ধরো দুটো কার্বন আছে, তাহলে 2 × 12 = 24 গ্রাম, চারটে হাইড্রোজেন সাপোজ ধরে নিচ্ছি এলো, চারটে হাইড্রোজেন আছে 4 × 1 = 4 গ্রাম, তাহলে টোটাল ওয়েট নিচে রাখবো, কার্বনের ওয়েট উপরে রাখবো, 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আমি ওয়েট পার্সেন্টেজ মাস পার্সেন্টেজ পেয়ে যাবো। কি লজিক বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট আর কোনো কোশ্চেন থাকলে বলো।